আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গতকাল আমি আমার আগের ভিডিও যেটা আমি রেকর্ডিং করছি, তা মানে সেই দিন রেকর্ডিং করছি, আসলে কোনো কাজ না থাকা তার সেই দিনে আমি ওই যে আলুর আইডিয়া নিয়ে আপনাদের সামনে বিস্তারিত বলবো বলছিলাম। তো আজকে মানে আলুর আইডিয়াটা নিয়েই করে ফেললাম ভিডিও আবার, কারণ আজকে কোনো আমার কাজ নাই। আজকে আসলে আমি বাসায় ফ্রি টাইম বসে আছি, বাসায়ও কোনো কাজ নাই আসলে, ওই জন্য বসে না থেকে আমি বললাম, মনে মনে বললাম ভিডিওটা বানাই ফেলি। আসলে পটেটো চিপসটা আসলে মাথায় আসার একটাই কারণ, আসলে ওই যে বললাম সব কোম্পানি কেন পটেটো চিপস বানাচ্ছে, আবার এর মধ্যে আবার ভেজালও আছে, মানে প্রাণের ওই সরি আমি মানে এগুলো এক্সট্রিম বলতে চাচ্ছি না, মানে প্রায় সব কোম্পানির একটা ভেজাল আছে। আসলে ভেজালের জায়গায় কিন্তু আমাদের ওইখানে যাওয়া দরকার, কারণ আমরা তরুণরা কিন্তু আমাদের যথেষ্ট শক্তি আছে, মেধা আছে, এবং আমাদের যথেষ্ট টিম আছে। টিম বলতে আমরা সবার সাথে কমিউনিকেশন করতে ইজিলি পারি, আসলে সবাই আসলে তরুণদের সবসময় প্রাধান্য দিতে চাই, কারণ তরুণদের শক্তি বেশি, তরুণদের চলার মানুষ চলার যে গতিটা আসলে দ্বিগুণ, দ্বিগুণ বলতে দ্বিগুণ। তো পটো চিপসের আসলে কথায় আসে, এখানে কিন্তু পটো চিপস হিউজ প্রফিট, আর বাংলাদেশে দেখবেন প্রতি বছর আসলে আলু পৌঁছে ফেলে দেওয়া হয়। আপনি ওই যে নওগাঁ বা বিভিন্ন ডিস্ট্রিক্ট এগুলাতে যেগুলো আলুর চাষ বেশি হয়েছে ওই এলাকাগুলোতে এমন এমন হয়ে যায় যে আলুর কেজি 100 সর্বনিম্ন 1 টাকা পর্যন্ত চলে যায় যখন আলুর সিজন থাকে তখন আর কি। আর আলু একটা সংরক্ষণশীল বস্তু, আপনি হিমাগারে গেলে দেখবেন মানে প্রচুর আলু আসলে সংরক্ষণ করা যায়। তো এটা একটা সিন্ডিকেট যারা এই আলুর ছোকরাটাকে মানে এখানে ওনারা ঘুরায় আর কি, সিন্ডিকেট বলতে ওইটা 1 টাকা জিনিস ওনারা 20 টাকা ভাবে সেল করে। তো মনে করেন মাঝখানে কৃষকদেরই লস, আসলে কৃষকদেরই লস, কিন্তু মানুষ হিউজ পরিমাণে আলু কিন্তু বছর পর বছর নষ্ট হচ্ছে। আর আপনি জানেন কি জানি না, ওই যে আমি একটা পত্রিকায় প্রথম আলো পত্রিকায় অর্থনীতির একটা পেজে দেখলাম, আসলে টাইমটা ঠিক বলতে পারছি না, কারণ আমি প্রথম আলো ওই যে আপনার অনলাইনে পড়ি, তাই আসলে এটা আমি একটা লিঙ্ক থেকে আমি আপনাদেরকে পড়াচ্ছি, কিন্তু এটা প্রথম আলোর নিউজ পেপারেরই লিঙ্ক। ওই যে পটেটো চিপস রপ্তানিতে আয় 9 কোটি টাকা প্রাণ আরএফএল গ্রুপের, ভারত আর নেপালে শুধু। আর ওনারা ওই যে 1060 টন পটেটো চিপস ওনারা রপ্তানি করছে, রপ্তানি করার পর মানে ওনাদের হিউজ প্রফিট, প্রায় 9 কোটি কত বললাম আমি, প্রায় 9 কোটি টাকা। আর ওনারা চীনেও শুরু করছে ইদানিং ওই যে একই মানে চিপস ভারতের ক্রেতার উপর প্রাণ বলেছে, গত 1 বছর ভারতে 350 টন পটেটো প্যালেট রপ্তানি করা হয়েছে। ওনাদের এখান থেকে ইনকাম প্রায় $420,000। তারপর ওনারা চীনেও 710 টন, মানে ক্যান ইউ ইমাজিন 710 টন মানে ওনারা করছেন। এবারে বলতেছি আমি মানে আসলে এখানে আইডিয়াটা কীভাবে নেওয়া যায়, বললাম আমি ধরলাম মানে 1 কেজি আলুর দাম আসলে মানে এখন তো বাজার মনে করুন 20 টাকা করে চলতেছে, আমি গতকাল থেকে গেছি নিলাম, দেখলাম যে 20 টাকা, আচ্ছা ধরুন আমি 20 টাকায় নিলাম, এই যে 20 টাকা আলু, এই 20 টাকার আলু প্রসেসিং করে একটা চিপস, 10 টাকা চিপসের আপনি কয় গ্রাম জানেন, 25 থেকে 30 গ্রাম থাকে, মেবি 25 থেকে 30 গ্রাম থাকে, আমি যেহেতু দেখা সম্ভব হয় না আসলে আমি অনেক সার্চ করছি, এখন 30 গ্রাম ধরলাম, 30 গ্রাম ধরলাম, এই 20 গ্রাম 1000 ভাগ 30 33 প্যাকেট হয়, 33 × 10 কত 310 টাকা, অর্থাৎ 20 টাকার মালকে আপনি প্রসেসিং করে 310 টাকার মাল বানাচ্ছেন। 310 টাকার ভিতরে এক্সট্রা অর্ডিনারি কস্ট হচ্ছে আপনার তেলের হোক মশলার হোক, সর্বোচ্চ আপনার 100 টাকা কস্ট যাবে এখানে, আমরা 33 প্যাকেট মাল বানাতে সর্বোচ্চ 100 টাকা কস্ট যাবে, আর হচ্ছে 230 টাকার প্রফিট আপনার মার্কেটিংয়ে খরচ করেন, এগুলো আপনি যেভাবে খরচ করেন, অর্থাৎ এখানে কত টাকার ব্যবসা হয়, 100 টাকা সাপোজ আপনি, এটা কিন্তু ছোটো পরিসরে করা যায়, আসলে ছোটো পরিসরে করা যায়। আপনি দেখবেন ওই যে বিভিন্ন চিপস 5 টাকা দাম, অনেকেই ওই যে লোকাল যারা ওই যে আমরা অনেক সময় পার্কে টার্কে ঘুরতে গেলে দেখা যায় হ্যাঙ্গার নিয়ে ওনারাও চিপস 5 টাকা দামে চিপস সেল করেন, ওনাদের চিপসও যথেষ্ট মজার। আমি প্যাকেজিং স্টাইলে যখন করছেন ইন্ডাস্ট্রিয়াল করতে যাবেন তখন কিন্তু মানে আরও সুন্দরভাবে করতে পারবেন, আসলে তারুণ্য তো শক্তি অনেক বেশি, তাহলে তারুণ্য তো সব কিছু করতে হবে। আসলে যেমন ভেজাল দিচ্ছে ওনারা, ওই যে দেখেন এখন দুধ সবগুলাতে ভেজাল পাচ্ছে, এখন দুধে আসবে কে, নিশ্চয়ই কোম্পানি কোনো না কোনো কোম্পানি আসবে, হিউজ একটা রেট নিয়ে আসবে মার্কেটে দেখবেন, মানে হিউজ একটা রেট ওনারা আসবে, কিন্তু ভালো পণ্য দিচ্ছে,
রিসেন্টলি কিছুদিন আগে আমরা আড়ংয়ের কথাটা বললেন, আড়ং দেখেন আড়ং কিন্তু ভালো পণ্য দিচ্ছে, কিন্তু মানুষ থেকে আসলে কত টাকা প্রফিট নিয়ে যাচ্ছে আড়ং দেখেন। মানে মানুষকে একটা পণ্য সর্বোচ্চ 4-5 গুণ টাকা লাভ করে, আপনি যশোর বিভিন্ন জায়গা থেকে মালগুলো কালেক্ট করে আমি যতটুকু জানি, আর ওদের মানে প্রোডাকশন ওই যে আপনার যে মাল আনে অর্থাৎ যে মালটা কালেক্ট করে, এই শক্তিটা কিন্তু ওনাদের হেভি শক্তি, মানে এই শক্তিটা ওরা প্রচুর শক্তি ব্যয় করে এটাতে, তো সুতরাং ওরা যথেষ্ট কম প্রাইসে মালটা নিয়ে আসতে পারে ওই ওই সব এলাকা থেকে, তো সুতরাং ওনাদের প্রফিটের ক্ষেত্রেও হেভি প্রফিট। আমরা জনগণের ওনাদের প্রফিট দেখতেছি অনেক পরে, ওনারা এত পর্যন্ত যথেষ্ট লাভ পকেটে ঢুকাই পেতে, আসলে কোম্পানি এখন নিচে নেমে গেলেও কোম্পানি আসলে ধরে রাখার মতো যথেষ্ট অর্থ আছে, তো মনে করেন এইটা। আর এই যে আড়ংয়ের মতো কোম্পানি আর দেখছেন, মানে ওই যে ওনারা নিজেদের ইয়াটা ধরে রাখছে, ওনাদের নিজেদের সেফটি ধরে রাখছে, ওনারা নিজেরা সবসময় ভালো একটা পণ্য দিচ্ছে, কাস্টমার চায় ভালো পণ্য কোয়ালিটি পণ্য, এটাই চায় কাস্টমার, সুতরাং কোয়ালিটি ফুল পণ্য যদি কাস্টমারকে খাওয়ানো হয় কাস্টমার সবসময় খাবে। যে কোয়ালিটি ফুল কাস্টমার আজকাল কাস্টমারগুলো আসলে দাম সম্পর্কে কোনো কিছু দেখে না, টাকা সম্পর্কে কোনো কিছু দেখে না, ওরা চায় কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট। আপনি পণ্য বানান, বেস্ট কোয়ালিটি পণ্য বানান, যেমন আইফোন মেবি দেখেন, আইফোনের কিন্তু আসলে একটা প্রাইস আছে, সবগুলো সেটের যে আইফোনের প্রাইসটা সবসময় হাই, কোয়ালিটি দিকে হাই, সিকিউরিটি দিয়ে হাই করে রাখছে, ওই জন্যই ওদের প্রোডাক্টটা কি মার্কেটে হাই। কাস্টমার কি আসলে এই কি যার সাধ্য আছে সে কিন্তু আইফোন কিনতেছেই, সাধ্য নাই বিদায় ওই জন্য সে অন্য সেটগুলোতে যাচ্ছে, পাশাপাশি এমআই বলেন, শাওমি বলেন, মানে ওই যে হাওয়াই বলেন, ওই সেটগুলোতে কিন্তু ওই কারণে যাচ্ছে, কারণ ওনার এত টাকা সাধ্য নেই, সাধ্য থাকলে কিন্তু সে আইফোনটাই কেড়ে নিয়ে ফেলতো, এটাই নিয়ম। মানে ওই যে কোয়ালিটি বেস দিবেন, টাকা কাস্টমার দিতে রাজি, আপনার কাস্টমার হচ্ছে কোয়ালিটির উপর নির্ভর আজকাল কাস্টমারগুলো, এই যে আপনার প্রাইসিংয়ের জায়গায় অনেকটা প্রাইসিং সাধ্য না থাকলে তারপরে প্রাইসিংয়ের জায়গায়ও যায় না। আর চিপসের ব্যাপারে প্রাইসিংটা একটু এই যে এভাবে 10-15, কিন্তু বেস্ট চিপস হইলেও ওই যে মাঝখানে ডিং ডং চিপসটা কী পরিমাণ মার্কেটে মানে হিট করছিল, এখন একটু কমছে কারণ অ্যাভেলেবেল খাওয়াতে ফলো পাইনি, একটু মুখ আবার আর ওর চলে আসে টাইমে সম্ভবত। তারপর হচ্ছে ডং ডং না কি একটা 5 টাকা দামের একটা ইয়া ছিল, বিস্কিট ছিল, ওইটাতে ভিতরে দেখলাম খেলনা দিত, কী পরিমাণ যে সেল হইতো, আমার বাসায় 2-3টা বাচ্চা আছে, প্রতিদিন এদের 6-7টা খাওয়াইতে হইতো, মানে আমি একটু উদাহরণ দিচ্ছি, 6-7টা খাওয়াইতে হতো, কারণ কি জানেন ওইটা তো ওই যে ভিতরে খেলনা পায়, ওই যে সরি খেলনা না একটা স্টিকার, সুন্দর একটা স্টিকার পাইতো, ছেলেদের আকর্ষণ ছিল ওইখানে। ওই যে আপনি জানেন কি জানেন না জানি না, যে কোয়ান্টাম মেথডে আমি একটা ভিডিও দেখছিলাম, ওইখানে দেখছি আসলে ওই যে ফেসবুকে লাইক হচ্ছে ওদের লাইক লাইক ইঞ্জিনিয়ার আছে, মানে ওই যে লাইকের লাইক নিয়ে আরও কী কাজ করা যায়, নোটিফিকেশান ইঞ্জিনিয়ার আছে, নোটিফিকেশান ইঞ্জিনিয়ার। একটা জিনিস দেখলাম নোটিফিকেশানের ওই যে মানে বাটনের যে কোনো নোটিফিকেশান আসলে যে বাটন 1-2 আসে ওটা রেড কালার কেন দিছে, কারণ লালে মানুষের আকর্ষণ বেশি, ওই জন্য রেড কালার দিছে, ওইটা আমি শিখলাম, শিখলাম যে তাই বিদ্যা আপনাদের শেয়ার করলাম। আর আপনারা যদি কোনো কিছু মানে শিখেন বা কোনো কিছু জানেন আমাদের কমেন্ট বক্সে, মানে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করবেন, আমরাও শিখলাম, আমরাও আপনারাও শিখাইলেন, মানে একটা শেয়ারিং একটা ইয়া হয়ে গেলো আমাদের মাঝে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই আজকের মতো বিদায় নিচ্ছি আমি।